আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব উচ্চ মাধ্যমিক গণিত দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় বাস্তব সংখ্যা ও অসমতা নিয়ে। আমাদের আজকের টপিকগুলো হলো বাস্তব সংখ্যার শ্রেণীবিন্যাস, ব্যবধি, বাস্তব সংখ্যার স্বীকার্য, বাস্তব সংখ্যার সম্পূর্ণতা ধর্ম, পরম মান ও অসমতা। আমরা প্রথমেই শুরু করি সংখ্যার শ্রেণীবিন্যাস দিয়ে। সংখ্যার শ্রেণীবিন্যাসে আমরা প্রথমত সংখ্যাকে দুই ভাগে ভাগ করি, এক বাস্তব সংখ্যা এবং দুই কাল্পনিক সংখ্যা। তো বাস্তব সংখ্যা কোনগুলো? বাস্তব সংখ্যা হচ্ছে যেসব সংখ্যাকে বর্গ করলে সেই বর্গের ফলাফল ধনাত্মক সংখ্যা পাওয়া যায় তাকে বাস্তব সংখ্যা বলে, আর যেসব সংখ্যাকে বর্গ করলে বর্গের ফলাফল ঋণাত্মক আসে তাদেরকে বলা হয় কাল্পনিক সংখ্যা। যেমন √-1, এই সংখ্যাকে যদি আমরা বর্গ করি তাহলে আমরা পাবো -1, অর্থাৎ বর্গের ফলাফল আসবে ঋণাত্মক। আর যে কোনো বাস্তব সংখ্যাকে আমরা যদি বর্গ করি তাহলে এর ফলাফল আসবে ধনাত্মক। বাস্তব সংখ্যাকে এর পরবর্তীতে আরো দুই ভাগে ভাগ করা হয়, মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা। মূলদ সংখ্যা হলো সে সকল সংখ্যা যাদেরকে p/q আকারে প্রকাশ করা যায়, অর্থাৎ একটা ভগ্নাংশ আকারে এটাকে প্রকাশ করা যায়, এবং এর যে একে যদি এর যদি যে ভগ্নাংশ আসবে তার যদি আমি দশমিক মান নিই তাহলে দশমিকের পর সংখ্যাগুলো হয় সসীম হবে অথবা আবৃত্ত দশমিক হবে। আর অমূলদ সংখ্যা হলো সে সকল সংখ্যা যাদেরকে আমি যদি ভগ্নাংশ আকারে লিখি তাহলে এদের পরে অসীম সংখ্যক দশমিকের পর অসীম সংখ্যক সংখ্যা পাওয়া যাবে। মূলদ সংখ্যার p/q, এখানে p এবং q দুটোই হতে হবে পূর্ণ সংখ্যা, যেখানে q ইজ নট ইকুয়াল 0, কেননা q যদি 0 হয় তাহলে আমাদের p/q সংখ্যাটি অসীম হয়ে যাবে। এরপর মূলদ সংখ্যাকে আমরা পূর্ণ সংখ্যা ও ভগ্নাংশ সংখ্যা এই দুটি ভাগে ভাগ করতে পারি। পূর্ণ সংখ্যাগুলো হলো 0, ±1, ±2 ইত্যাদি, এবং ভগ্নাংশ সংখ্যাগুলো হলো ±, যে কোনো ভগ্নাংশ সংখ্যা, যেমন আমরা এখানে 2/3 উদাহরণ হিসেবে দেখতে পারি। পূর্ণ সংখ্যাকে এরপর আরো কয়েকটি ভাগে ভাগ করা হয়, সেগুলো হলো ঋণাত্মক, অঋণাত্মক ও ঋণাত্মক সংখ্যা। অঋণাত্মক সংখ্যা বলতে বোঝায় যেগুলো ধনাত্মক এবং কিন্তু ঋণাত্মক নয় এমন সংখ্যা, ধনাত্মক সংখ্যাগুলো এবং ঋণাত্মক নয় এমন সংখ্যাগুলো, এরাই হচ্ছে অঋণাত্মক সংখ্যা। আর ঋণাত্মক সংখ্যা হলো যারা ঋণাত্মক, যাদের সামনে আমরা মাইনাস সাইন দেখতে পাই তারাই হচ্ছে ঋণাত্মক। এখানে এই সংখ্যাগুলো আমরা সাধারণত ধনাত্মক সংখ্যা বলেছি, কিন্তু এদেরকে অঋণাত্মক বলার একটা কারণ আছে, কারণটি হলো 0। 0 ধনাত্মক বা ঋণাত্মক কোনোটাই না, কিন্তু সে যেহেতু ঋণাত্মক না তাকে সহ অন্য সকল ধনাত্মক সংখ্যাকে বলা হয় অঋণাত্মক সংখ্যা। এর পরবর্তীতে অঋণাত্মক সংখ্যাকে ধনাত্মক বা স্বাভাবিক সংখ্যা এবং শূন্য এই দুই ভাগে ভাগ করা হয়। ধনাত্মক বা স্বাভাবিক সংখ্যাগুলো হলো 1, 2, 3, 4 আর শূন্য। আর ধনাত্মক বা স্বাভাবিক সংখ্যা আরো দুই ভাগে ভাগ করা হয়, সেগুলো সরি তিন ভাগে ভাগ করা হয়, সেগুলো হলো মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা এবং একক সংখ্যা 1। মৌলিক সংখ্যা আমরা জানি যে সকল সংখ্যা 1 এবং সেই সংখ্যাটি নিজেকে দ্বারা আর কোন সংখ্যা দ্বারাই তাকে ভাগ করা যাবে না, তার হচ্ছে মৌলিক সংখ্যা। আর যে সকল সংখ্যাকে 1 এবং ওই সংখ্যাটি ছাড়া অন্যান্য আরো সংখ্যায় ভাগ করা যায় তাদেরকে বলা হয় যৌগিক সংখ্যা। এখানে আমরা স্বাভাবিক সংখ্যা, পূর্ণ সংখ্যা, মূলদ সংখ্যা এবং বাস্তব সংখ্যার একটা সম্পর্ক দেখাতে পারি। সেটা হচ্ছে আমরা যদি স্বাভাবিক সংখ্যাকে n বা ন্যাচারাল নাম্বার হিসেবে প্রকাশ করি, n বা এই ন্যাচারাল নাম্বার হলো পূর্ণ সংখ্যা z এর সাবসেট। পূর্ণ সংখ্যা z এর মধ্যে এদের সবাইকে এই স্বাভাবিক সংখ্যাগুলোকে পাওয়া যায়। এরপরে আবার এই পূর্ণ সংখ্যা z এই এর সবগুলো উপাদান আবার মূলদ সংখ্যার সাবসেট। পূর্ণ সংখ্যা যা কিছু থাকবে সবগুলোই মূলদ সংখ্যা, এই মূলদ সংখ্যাগুলো আবার বাস্তব সংখ্যার সাবসেট। তাহলে আমরা বলতে পারি n ইজ সাবসেট অফ z, z সাবসেট অফ q এন্ড q সাবসেট অফ r। ব্যবধি,
ব্যবধি হলো বাস্তব সংখ্যার এক ধরনের বিশেষ সেট। ব্যবধি বলতে মূলত বোঝায় যে কোনো একটা নির্দিষ্ট সংখ্যা বা আমরা সাধারণত যে এক্স ওয়াই ভ্যারিয়েবল গুলো ব্যবহার করি, ওই এক্স ওয়াই ভ্যারিয়েবল গুলো যে কোনো একটার মান কত থেকে কতর মধ্যে হতে পারে। একটা নির্দিষ্ট রেঞ্জ দেওয়া থাকবে যে এত সংখ্যা থেকে এতর মধ্যে এক্স এর মান হবে, এটাই অ্যাকচুয়ালি ব্যবধি বা ইন্টারভাল। তো এই ইন্টারভাল দুই প্রকারের হতে পারে, সসীম ব্যবধি এবং অসীম ব্যবধি। আমরা দেখি সসীম ব্যবধি হচ্ছে যখন আমাদের এ এবং বি দুটি বাস্তব সংখ্যা এবং এ এ ইজ লেস দেন বি, এদের মধ্যবর্তী সব সংখ্যার সেটকে বলা হবে সসীম ব্যবধি। এখানে আমরা এ এবং বি এ ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমরা যখন এ বি এটা দেখাই, বা এটাকে আমরা খোলা ব্যবধি, আমরা যদি থার্ড ব্র্যাকেট কে যদি বিপরীত দিকে ইউজ করি তাহলে হচ্ছে এটা বোঝায় হচ্ছে খোলা ব্যবধি বা মুক্ত ব্যবধি। এর মানে হচ্ছে এর ভিতরে এক্স এর যে মানটা থাকবে, এক্স এর মানটা এর চেয়ে বড় এবং বি এর চেয়ে ছোট হবে, কিন্তু এ বা বি কোনোটার সমান হবে না। তো এটা হচ্ছে খোলা বা মুক্ত ব্যবধি বলা হয় একে। একে আমরা প্রকাশ করি এই দুই ধরনের ব্যবধি চিহ্ন দ্বারা। এরপর আসে ক্লোজ ইন্টারভাল বা বদ্ধ ব্যবধি। বদ্ধ ব্যবধিতে খোলা ব্যবধির সাথে বদ্ধ ব্যবধির পার্থক্য হচ্ছে যে এক্স এর খোলা ব্যবধিতে ছিল যে এক্স এর মান এ সমান হতে পারবে না, এর চেয়ে বড় বি এর সমান হতে পারবে না, কিন্তু বি এর চেয়ে ছোট। বদ্ধ ব্যবধিতে এটা এর সমান এবং বড় হবে, বড় হতে পারবে, আর বি এর সমান বা ছোট হতে পারবে। অর্থাৎ এখানে হচ্ছে আমরা যেই বর্ডার যেটা আমরা যেই বর্ডারটা আমরা ব্যবহার করি এখানে, যে এ থেকে বি পর্যন্ত, এখানে এ থেকে বি পর্যন্ত বলতে এর থেকে বি এর মধ্যবর্তী অংশটা শুধুমাত্র, এ এবং বি ইনক্লুডেড না। আর বদ্ধ ব্যবধিতে আমাদের এই বর্ডার লাইনটা সহ ইনক্লুডেড, যে এ থেকে বি পর্যন্ত, এ এবং বি সহ এ থেকে বি পর্যন্ত। এগুলো ছিল সম্পূর্ণ মুক্ত ব্যবধি বা সম্পূর্ণ বদ্ধ ব্যবধি। এদের কম্বিনেশনে আমরা বিভিন্ন ধরনের ব্যবধি দেখতে পাই, যেমন এটা হচ্ছে ওপেন ইন্টারভাল, এ বি ক্লোজ ইন্টারভাল। তার মানে হচ্ছে যে আমরা এ থেকে বি ব্যবধি, যেখানে কিনা বি সহ কিন্তু এ নয়, এর বড় হতে পারবে কিন্তু সমান হতে পারবে না এক্স এর মান, আবার বি এর ছোট বা সমান হতে পারবে। তার মানে হচ্ছে আমি এখানে এর পর থেকে বি সহ অংশটুকু আমার এক্স এর মানের রেঞ্জ। এরপর আসে ক্লোজ ইন্টারভাল এ বি ওপেন ইন্টারভাল। তো এখানে হচ্ছে আমরা আবার বিপরীত ভাবে যে এ সহ কিন্তু বি এর আগ পর্যন্ত, বি সহ না। তো এই মানগুলো, এই জিনিসগুলো দিয়ে আমরা কোনো একটা সংখ্যার মানের রেঞ্জ বা এটা কতটুকু পর্যন্ত হতে পারে সেটার সেটা প্রকাশ করে থাকি। এরপর আসে অসীম ব্যবধি। এ বাস্তব সংখ্যা এবং এর চেয়ে বড় কিংবা এর চেয়ে ছোট সকল সংখ্যার সেটকে অসীম ব্যবধি বলে। এখানে সরি, এখানে ডেফিনিশন এটা অসীম ব্যবধি হবে, সরি অসীম ব্যবধি বলে। এখানে আমরা দেখতে পাই যে এ এ থেকে ইনফিনিটি পর্যন্ত, অর্থাৎ এর চেয়ে বড় যে কোনো সংখ্যা, এ ছাড়া এর চেয়ে বড় যে কোনো সংখ্যা এবং সেটা ইনফিনিটি পর্যন্ত যাবে। আমাদের লক্ষ্য রাখতে হবে যখন একটা ব্যবধি ইনফিনিটি থাকবে আমরা সেখানে খোলা ব্যবধি ব্যবহার করতে হবে বা ওপেন ইন্টারভাল ব্যবহার করতে হবে, কেননা কোনো সংখ্যাই অসীমের সমান হতে পারে না, অসীমের কাছাকাছি বা অসীমের চেয়ে ছোট বা বড় হতে পারবে। যে মাইনাস মাইনাস ইনফিনিটি হলে তার কাছাকাছি কিন্তু তার চেয়ে বড় কোনো একটা সংখ্যা আমরা পাবো, আর প্লাস ইনফিনিটি হলে তার চেয়ে ছোট বা কাছাকাছি কোনো সংখ্যা আমরা পাবো, কিন্তু এদের সমান কখনোই হবে না। এজন্য এদের ক্ষেত্রে আমাদের সবসময় ওপেন ইন্টারভাল ব্যবহার করতে হবে। এ এ ওপেন ইন্টারভাল এ টু ইনফিনিটি, এখানে আমরা দেখতে পাই যে এটা হবে এর চেয়ে বড় কোনো একটা সংখ্যা যেটা কিনা অসীম পর্যন্ত হতে পারে। এরপর আসে মাইনাস ইনফিনিটি এ, তাহলে হচ্ছে এর চেয়ে ছোট কোনো সংখ্যা যেটা হচ্ছে এক্স টু টেন, এখানে এক্স
a excluded তো এর চেয়ে ছোট কিন্তু মাইনাস ইনফিনিটির কাছাকাছি কোনো একটা সংখ্যা। এরপর আসে মাইনাস ইনফিনিটি এ ক্লোজ ইন্টারভাল, তাহলে হচ্ছে এ সহ এর চেয়ে ছোট কোন সংখ্যা। আমরা দেখতে পাচ্ছি এ সহ এর চেয়ে ছোট কোন সংখ্যা সেটা মাইনাস ইনফিনিটি পর্যন্ত যেতে পারে। দেন এ লেফট ক্লোজ ইন্টারভাল, এখানে আমরা দেখতে পাবো, দেখতে পাচ্ছি হচ্ছে যে এ সহ প্লাস ইনফিনিটি পর্যন্ত যে কোনো সংখ্যা। তাহলে আমরা এভাবে করে যে যে কোনো একটা সংখ্যার সসীম বা অসীম ব্যবধি প্রকাশ করতে পারি, আর এই সসীম বা অসীম ব্যবধি আমাদের অসমতার অঙ্কের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবার আমরা দেখব বাস্তব সংখ্যার কিছু স্বীকার্য। স্বীকার্য বলতে যে কিছু সূত্রের মতো কিছু জিনিস যেগুলো কখনোই পরিবর্তনশীল না, এগুলো সবসময় সবসময়ের জন্য এগুলো নির্দিষ্ট। মূলত এই ধরনের স্বীকার্য গুলো আমরা ছোটবেলা থেকে যোগ বিয়োগ বিভিন্ন গণিতের বিভিন্ন কাজে আমরা এই ধরনের স্বীকার্য গুলো ব্যবহার করে এসছি। এখন আমরা জাস্ট এগুলোর বর্ণনা গুলো দেখবো। যে এখানে বলা হচ্ছে যে এ বি সি তিনটা যদি বাস্তব সংখ্যা হয় তাহলে এ প্লাস বি এবং এ ইন্টু বি বাস্তব সংখ্যা হবে। তার মানে হচ্ছে যে আমরা যদি টু আর ফোর দুটো সংখ্যা নিই, এরা দুজনে বাস্তব সংখ্যা, তাহলে এদের যোগফল এবং গুণফল অবশ্যই বাস্তব সংখ্যা হবে। এরপর আসি বিনিময় বিধি। বিনিময় বিধি বলতে বোঝায় যে এ প্লাস বি এবং বি প্লাস এ দুটোই মান একই আসবে, অর্থাৎ টু প্লাস ফোর যদি সিক্স হয় তাহলে ফোর প্লাস টু সিক্স হবে। এছাড়া টু ইন্টু ফোর যদি এইট, আবার ফোর ইন্টু টু এইট, অর্থাৎ এদের স্থান পরিবর্তনের জন্য, স্থান বিনিময়ের কারণে এদের মানের কোনো পরিবর্তন হচ্ছে না। এরপরে আসে সহযোজন বিধি। এ বি এ প্লাস বি প্লাস সি ইকুয়ালস এ প্লাস বি প্লাস সি, অর্থাৎ আমরা এখানে যোগের ক্ষেত্রে কোনটার পর কোনটা যোগ করব বা যোগের ক্রম যোগের মোট যোগফলের উপর কোনো প্রভাব ফেলবে না। আমরা যদি প্রথমে এ বি যোগ করে পরে সি যোগ করি যা হবে রেজাল্ট, আমরা যদি প্রথমে বি সি যোগ করে পরে এ যোগ করি তারপর রেজাল্টটা একই থাকবে। একইভাবে গুণের ক্ষেত্রে আমরা যে কোনো দুইটা সংখ্যাকে আমরা আগে গুণ করতে পারি, তৃতীয়টাকে পরে গুণ করতে পারি, এক্ষেত্রে আমাদের গুণের গুণফলের কোনো পরিবর্তন আসবে না। বিতরণ বিধি। বিতরণ বিধি হলো যে এ ইন্টু বি প্লাস সি, এখানে এ ইন্টু বি প্লাস সি, এখানে আমরা ব্র্যাকেটকে তুলে দিয়ে এ বি প্লাস এ সি লিখতে পারবো, মান একই থাকবে। বি প্লাস সি ডট এ, এখানে আমরা বি এ প্লাস সি এ লিখতে পারবো। এরপরে আসে অভেদক উপাদানের অস্তিত্বশীল বিধি। যোগের ক্ষেত্রে অভেদক উপাদান হচ্ছে জিরো, যে সংখ্যা দিয়ে আসলে যোগ করার পর আমাদের মূল সংখ্যাটার কোনো পরিবর্তন হয় না। একে যদি আমি জিরো দিয়ে যোগ করি বা জিরোকে আমি এ দিয়ে যোগ করি, ফলাফল আমাদের সবসময় এই থাকবে। আর গুণের ক্ষেত্রে এই অভেদক উপাদান হলো ওয়ান, আমি যদি ওয়ান দিয়ে গুণ করি কোন একটা সংখ্যাকে আমার সংখ্যাটা অপরিবর্তিত থাকবে। এরপর আসে বিপরীত উপাদান অস্তিত্বশীলতা বিধি। বিপরীত উপাদান কি, আমরা যখন যোগের ক্ষেত্রে দেখি যে বিপরীত উপাদান হচ্ছে যে আমাদের মূল সংখ্যাটার বিপরীত চিহ্ন যুক্ত সংখ্যা, যে এ প্লাস যদি আমি মাইনাস এ করি তাহলে উত্তর আসবে জিরো, আর মাইনাস এ প্লাস যদি এ করি তাহলে উত্তর আসবে জিরো। আর গুণের ক্ষেত্রে এটা হয় যে ইনভার্স, যে সংখ্যাটা আছে তার ইনভার্স দিয়ে যদি আমরা গুণ করি তাহলে আমরা এখানে অভেদক উপাদানকে পাবো, অর্থাৎ যে সংখ্যা দিয়ে যোগ বা গুণ করার পর আমরা অভেদক উপাদানকে পাবো সেটাই হচ্ছে আমাদের বিপরীত উপাদান। অসমতা সম্পর্কিত কিছু স্বীকার্য আমরা যদি দেখি, যে এখানে এ বি সি এবং ডি চারটা বাস্তব সংখ্যা, তবে এ যদি বি এর চেয়ে ছোট হয় এবং বি যদি সি এর চেয়ে ছোট হয় তাহলে অবশ্যই এ সি এর চেয়ে ছোট হবে। আমরা একটা উদাহরণ হিসেবে দেখতে পারি যে আমার কাছে এ এ হলো ওয়ান, বি টু, সি থ্রি, তো আমরা দেখতে পাচ্ছি যে বি এর চেয়ে বড়, ভালো কথা, আবার বি সি এর চেয়ে ছোট, তার মানে আলটিমেটলি এ সি এর চেয়ে ছোট। তো এটা হচ্ছে আমাদের অসমতা সম্পর্কিত একটি স্বীকার্য।
এরপরে আসি, আমরা যদি একটা অসমতা থাকে যে এ ইজ গ্রেটার দেন বি, এবং এই অসমতাতে যদি আমরা একটা একই সংখ্যা সি কে যোগ বা বিয়োগ করি উভয় পক্ষ থেকে, তাহলে আমাদের অসমতার কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ অসমতার চিহ্নটা অপরিবর্তিত থাকবে। এ প্লাস সি ইজ লেস দেন বি প্লাস সি হবে, যেহেতু এ ইজ লেস দেন বি, আর মাইনাস করলে এ মাইনাস সি ইজ লেস দেন বি মাইনাস সি হবে। এছাড়া যদি আমাদের সি সি যদি গ্রেটার দেন জিরো হয়, অর্থাৎ সি যদি ধনাত্মক সংখ্যা হয়, তাহলে আমি একটা অসমতাকে অসমতার উভয় পাশে সি দিয়ে গুণ করার পর অসমতা চিহ্নের কোনো পরিবর্তন হবে না, যে এ ইন্টু সি ইজ লেস দেন বি ইন্টু সি। কিন্তু যদি আমাদের সি একটা ঋণাত্মক সংখ্যা হয়, সেক্ষেত্রে আমাদের অসমতা চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, অসমতা চিহ্ন বিপরীত হয়ে যাবে। কেননা আমরা যদি বলি যে আমার এ হচ্ছে 2 আর বি হচ্ছে 3, তো সি যদি হয় প্রথমবারে সি যদি হয় 2, তাহলে আমার অসমতা দাঁড়ায় এ ইন্টু সি 4, বি ইন্টু সি 6। আমরা দেখতে পাই যে আমাদের অসমতা চিহ্নে কোনো পরিবর্তন করতে হচ্ছে না, 4 ইজ অলওয়েজ লেস দেন 6। এখন আমাদের সি এর মানটা যদি হয় -2, সি এর মান -2 হলে আমরা পাই -4 -6। এখন আমরা জানি যে আমরা যত বাম দিকে যাই তত হচ্ছে আমাদের সংখ্যা ছোট হতে থাকে, তাহলে -6 -4 এর বাম দিকে, তাহলে অবশ্যই -6 ছোট। এক্ষেত্রে আমাদের লিখতে হবে -4 ইজ গ্রেটার দেন -6, অর্থাৎ আমাদের মূল যে অসমতা চিহ্নটা ছিল সেটা কিন্তু এখন পরিবর্তন হয়ে গেল। অর্থাৎ আমি যদি কোনো ঋণাত্মক সংখ্যা দিয়ে গুণ করি অসমতার উভয় পক্ষে, তাহলে অসমতা চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। এরপর আসি একান্তর। আমরা যদি একটা অসমতার উভয় পক্ষের সংখ্যাকে একান্তর করে দিই, তাহলে আমাদের অসমতার চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। যেমন আবার যদি আমরা 2, 3 উদাহরণটা নিই, তাহলে আমি একান্তর করার পর এখানে পাই 1/2, সরি 1/2, দেন এখানে পাই 1/3। তো আমরা জানি 1/2 ইজ গ্রেটার দেন 1/3, সো লেটস রাইট 1/2 ইজ গ্রেটার দেন 1/3। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের অসমতার চিহ্ন পরিবর্তন হয়ে গেল একান্তর করার পর। এরপর আসছে পরমাণ, অ্যাবসলিউট ভ্যালু। মূল বিন্দু থেকে কোন সংখ্যা নির্দেশকারী বিন্দুর দূরত্বকে হচ্ছে ওই সংখ্যার পরমাণ বা মডুলাস বলা হয়। তো আমরা জানি যে কোন দূরত্ব দূরত্ব পরিমাপকারী রাশি সবসময় ধনাত্মক হবে, কেননা দূরত্ব কখনো ঋণাত্মক হতে পারে না। তো আমরা যদি জিরো মূল বিন্দু থেকে +5 বিন্দুর দূরত্ব নির্ণয় করি, এই দূরত্বটা হবে 5 একক, আর যদি জিরো থেকে -5 এর দূরত্ব নির্ণয় করি সেটা হবে 5 একক, তাহলে +5 হোক -5 হোক এটার মান মূল বিন্দু থেকে আসছে, এটার দূরত্ব মূল বিন্দু থেকে একই। এক্ষেত্রে আমরা সূত্র হিসেবে ব্যবহার করতে পারি যে মডুলাস অফ এ এর মান হবে, এ যদি এটা ধনাত্মক সংখ্যা হয়, অর্থাৎ যখন 5 ছিল আমার বিন্দু, যখন ছিল 5 তখন দূরত্ব ছিল 5, অর্থাৎ বিন্দু আর দূরত্ব একই ছিল। যখন 0 তাহলে অবশ্যই মূল বিন্দুর দূরত্ব তো মূল বিন্দু থেকে 0ই হবে। আর যদি ঋণাত্মক হয়, যদি এ এর মান ঋণাত্মক হয়, তবে আমরা বসাবো -a, অর্থাৎ আমাদের মূল বিন্দুটা ছিল যখন -5 বিন্দুর দূরত্ব আমরা বের করছিলাম, তখন হচ্ছে -5, এই এর মান -a বসানোর কারণে আমরা পাই হচ্ছে আবারও 5। সো আলটিমেটলি আমরা আমাদের দূরত্বটা 5 এটা পেয়ে যাই। তো এটা আমাদের পরমাণ বের করার আমরা সূত্র হিসেবে ব্যবহার করতে পারি এই অংশকে। তো পরমাণে কিছু ধর্ম আছে, ধর্মগুলো আমরা দেখি যে অ্যাবসলিউট ভ্যালু অফ এ ইজ গ্রেটার দেন অর ইকুয়াল এ। কেন? কেননা এ যদি ধনাত্মক সংখ্যা হয় তাহলে এটার অ্যাবসলিউট ভ্যালু এটার সমান হবে, আর এ যদি ঋণাত্মক সংখ্যা হয় তাহলে এটার অ্যাবসলিউট ভ্যালু এর এর চেয়ে বড় হবে। অ্যাবসলিউট ভ্যালু অফ এ বি ইজ ইকুয়াল টু অ্যাবসলিউট এ ডট অ্যাবসলিউট বি। তো আমরা যদি যে কোনো দুইটা ধনাত্মক বা ঋণাত্মক সংখ্যা গুণ করি, তাহলে এদের গুণফল এদের আলাদা আলাদা পরমাণের গুণফলেরই সমান হবে। একইভাবে ভাগের ক্ষেত্রেও
যে ভাগফলের যেই বা ভগ্নাংশের যে পরিমাণ সেটা আসলে তাদের আলাদা আলাদা পরিমাণের ভাগফলের সমান হয়। এরপর আসে এ প্লাস বি, মডুলাস অফ এ প্লাস বি ইজ লেস দেন ইকুয়াল মডুলাস অফ এ প্লাস মডুলাস অফ বি। কেননা এ প্লাস বি এখানে যদি এর মানটা ধনাত্মক হয় আর বি এর মানটা ঋণাত্মক হয়, যদি দুটো যদি ধনাত্মক হয় তাহলে হচ্ছে যে এখানে সমান হবে, অ্যাকচুয়ালি এখানে আমরা সমান বসাতে পারবো পরমাণের জায়গায়, সম্পর্কের জায়গায় সমান বসাতে পারবো। আর যদি ধরা যাক যে এ হচ্ছে জিরো আর বি হচ্ছে লেস দেন জিরো, দেন ধরা যাক যে আমাদের এ প্লাস বি এটা তখন আসবে এ প্লাস মাইনাস বি, সো আলটিমেটলি এই অংশটা একটা বিয়োগ হচ্ছে আমাদের, যোগ যোগ না হয় এখানে অ্যাকচুয়ালি আমরা বিয়োগ পাচ্ছি। তো বিয়োগ পাওয়ার ফলে আমাদের সংখ্যাটা ছোট হয়ে যাচ্ছে, এই ছোট হয়ে যাওয়ার সংখ্যাটার অ্যাবসলিউট ভ্যালু আমরা তখন পাবো। কিন্তু এখানে যখন রাইট সাইডে আমরা দেখতে পাচ্ছি যে যোগ করার আগে কিনা আমরা অ্যাবসলিউট ভ্যালু বের করে ফেললাম, তাহলে হচ্ছে যে এক্ষেত্রে বি নেগেটিভ হলেও এটার মান আলটিমেটলি কি হয়ে যাচ্ছে, পজিটিভ হয়ে যাচ্ছে। সো এখানে যোগ যোগের জায়গায় যোগটাই হচ্ছে, কোনো বিয়োগ হচ্ছে না, যার কারণে এই অংশটা আমাদের রাইট সাইডের অংশটা আমাদের লেফট সাইডের অংশের চেয়ে এক্ষেত্রে বড় হওয়ার সম্ভাবনা থাকে। এজন্যই আমাদের সূত্রটা এমন যে এ প্লাস মডুলাস অফ এ প্লাস বি ইজ লেস দেন ইকুয়াল মডুলাস অফ এ প্লাস মডুলাস অফ বি। এরপর আসি, সরি এখানে স্কোয়ার হবে, মডুলাস অফ এ স্কোয়ার ইকুয়ালস এ স্কোয়ার, যেহেতু মডুলাস বের করলে আমাদের এখানে পজিটিভ হয়ে যাচ্ছে আর আমরা জানি যে স্কোয়ার করলেও একটা সংখ্যা তার পজিটিভ ভ্যালুটাই আমরা পাচ্ছি, তাহলে মডুলাস অফ এ স্কোয়ার ইকুয়ালস এ স্কোয়ার। দেন এ প্লাস বি, মডুলাস অফ এ প্লাস বি ইজ লেস, আচ্ছা আমরা এটা অলরেডি দেখে ফেলছি, এখানে এটা এক্সট্রা চলে আসছে। তো আমরা এখন এই আমাদের শেষ সূত্রটার হচ্ছে প্রমাণ দেখি। আমাদের আছে এ প্লাস বি, লেফট হ্যান্ড সাইডে আছে এ প্লাস আর রাইট হ্যান্ড সাইডে আছে এ এ মডুলাস প্লাস বি মডুলাস। তো আমরা এ মডুলাস প্লাস বি মডুলাস এর স্কোয়ার যদি নিই সেটা কি হবে আমরা একটু দেখি। এ মডুলাস প্লাস বি মডুলাস এর স্কোয়ার নিলে এ প্লাস বি হোল স্কোয়ার এর সূত্র অনুসারে এ মডুলাস স্কোয়ার প্লাস বি মডুলাস স্কোয়ার প্লাস টু এ মডুলাস বি মডুলাস। তো এটা আমরা পাই হচ্ছে যে আগের সূত্রগুলো থেকে আমরা এখানে এ মডুলাস বি মডুলাস এর জায়গায় লিখতে পারি যে এ মডুলাস স্কোয়ার এর জায়গায় লিখতে পারি এ স্কোয়ার, আর বি মডুলাস এর জায়গায় লিখতে পারি বি স্কোয়ার, আর টু মডুলাস এ মডুলাস বি এখানে লিখতে পারি টু মডুলাস এ বি। তাহলে আমাদের এই পাশের অংশটা আমাদের এই অংশের চেয়ে বড় বা সমান হতে পারে। বড় কেন হতে পারে, কারণ আমরা যেহেতু এখানে কোনো অপারেশন করার আগে আমরা এ বি দুজনের মডুলাস নিয়ে ফেললাম, আর এখানে হচ্ছে যে আমরা অপারেশন করার পরে মডুলাস নিচ্ছি। তো যেহেতু যেখানে আমরা আগে মডুলাস নিব, অপারেশনের আগে যেখানে মডুলাস নিব সেই অংশটা বড় হওয়ার একটা সম্ভাবনা থাকে, তাহলে এই লেফট সাইড ইজ গ্রেটার দেন অর ইকুয়াল রাইট সাইড। তো এখানে আমরা রাইট রাইট সাইডটাকে এখন আমরা লিখতে পারি যে এ প্লাস বি হোল স্কোয়ার, আমরা জানি যে সূত্র অনুসারে আমরা একে এ প্লাস বি হোল স্কোয়ার লিখতে পারি। তো এ আবার আমরা জানি যে এ স্কোয়ার ইকুয়ালস মডুলাস এ স্কোয়ার, তাহলে এ বি হোল স্কোয়ার ইকুয়ালস এ প্লাস বি মডুলাস স্কোয়ার লিখা যায়, তাহলে হচ্ছে এ মডুলাস প্লাস বি মডুলাস হোল স্কোয়ার ইজ গ্রেটার দ্যান ইকুয়াল এ প্লাস বি মডুলাস স্কোয়ার। তো এখান থেকে আমরা উভয় পক্ষে যদি আমরা বর্গমূল নিই তাহলে আমরা পাবো মডুলাস এ প্লাস মডুলাস বি ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল এ প্লাস বি মডুলাস। সো এটাই হচ্ছে আমাদের শেষ সূত্রটা। আমরা এবার কয়েকটা উদাহরণ দেখি পরমাণ ও অসমতা নিয়ে। যে প্রথম আমাদের অঙ্কটা হচ্ছে যে মান নির্ণয় করব, একটা পরমাণের সমীকরণ দেওয়া আছে এটা আমরা মান নির্ণয় করব, যে সরি এক্সপ্রেশন দেওয়া আছে মান নির্ণয় করব। এখানে মাইনাস ফাইভ ফাইভ মাইনাস সিক্স মডুলাস, দেন এগেন মডুলাস, মাইনাস ফিফটিন মাইনাস এইটিন মডুলাস মডুলাস। তো ফাইভ মাইনাস সিক্স মাইনাস ওয়ান আসে আর ফিফটিন মাইনাস এইটিন মাইনাস থ্রি,
তো ইট উইল বিকাম -1 এর সাথে একটা মডুলাস এর কারণে 1 হয়ে যাবে, আর -3 এর সাথে একটা মডুলাস এর কারণে 3 হয়ে যাবে। সো মডুলাস 1 মাইনাস মডুলাস 3, সো 1 মাইনাস 3 আলটিমেটলি দ্য অ্যান্সার উইল বি -2। নেক্সট প্রবলেম, এখানে আমরা আমাদের যেই অসমতা দেয়া আছে সেখানে পরম মান সহ দেয়া আছে, আমাদেরকে এই অসমতা গুলোকে পরম মান ছাড়া প্রকাশ করতে হবে। তো আমরা প্রথমে এটা নিই যে পরম মান ছাড়া কিভাবে আমরা প্রকাশ করবো, যে দেয়া আছে পরম মান এক্স মাইনাস 3 ইজ লেস দেন 7। তো এক্স মাইনাস 3 টা তো প্লাস হতে পারে মাইনাস হতে পারে, এটা যদি লেস দেন 7 হয় তাহলে এটার যে লেস দেন 7 এটার যোগ, আমরা যদি এটার মডুলাসটা নিচ্ছি তখন এটা 7-এর চেয়ে ছোট হচ্ছে, তাহলে আমরা বলতে পারি যে এটার মান যদি এটার মান হয় 0, 1, 2, 3, 4, 5, 6 হবে ধনাত্মক দিকে, আর ঋণাত্মক দিকে এর মান হবে -1, -2 এভাবে -6 পর্যন্ত অ্যাকচুয়ালি, কেননা যাতে করে আমরা পরে মডুলাস নেওয়ার পরে সেটা 7-এর চেয়ে ছোট আসে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এটা এটার অ্যাকচুয়াল রেঞ্জটা হচ্ছে যে 7-এর চেয়ে -7-এর চেয়ে ছোট, -7-এর চেয়ে বড়, আবার +7-এর চেয়ে ছোট। তো তাহলে আমরা এখন এটাকে এভাবেই লিখি যে -7 ইজ লেস দেন এক্স মাইনাস 3 দেন লেস দেন 7। তো এখানে এখন যদি আমরা 3টাকে সব পক্ষে +3 করে দিই যাতে মাঝখানে এখান থেকে 3টা চলে যায়, তো আমরা পাই হচ্ছে -4 ইজ লেস দেন এক্স লেস দেন 10, এটাই আমাদের অ্যান্সার। এরপরে আসা যাক পরের অঙ্কটাতে, এখানে আমরা দেখতে পাচ্ছি 1/5x-1 ইজ গ্রেটার দেন 1/9। তো এখানে আমরা প্রথমে এটাকে একান্ত করে ফেলি, একান্ত করে ফেললে আমাদের চিহ্ন চেঞ্জ হয়ে যাবে অবশ্যই, যে মডুলাস অফ 5x-1 ইজ লেস দেন 9 আসবে। তাহলে আগের অঙ্কের মতোই আমরা এখানে পাবো হচ্ছে যে আমাদের 5x-1 এই অংশটা আসলে -9 এর চেয়ে বড় এবং 9 এর চেয়ে ছোট। তো আমরা এটাকে লিখি যে -9 ইজ লেস দেন 5x-1 লেস দেন 9। তো এখান থেকে আবার আমরা x এর ভ্যালু বের করি, x এর ভ্যালু বের করার জন্য প্রথমে আমরা সব প্রত্যেকটা অংশে 1 যোগ করব, 1 যোগ করার পর আমাদের মাঝের অংশ থেকে -1টা নাল হয়ে যাবে, দেন আমরা প্রত্যেকটা অংশকে 5 দিয়ে ভাগ করে দিব, 5 দিয়ে ভাগ করে দিলে আবার আমাদের মাঝের অংশটাতে শুধু x থাকবে, অর্থাৎ -8/5 ইজ লেস দেন x দেন লেস দেন 2। এবার অঙ্কে আমরা একটা সাধারণ অসমতাকে পরম মান চিহ্নের সাহায্যে প্রকাশ করব, যে 2 <= x <= 8। তো এ ধরনের অঙ্ক করার জন্য আমার প্রথমে দুই পাশের যেই সংখ্যা তাদের হচ্ছে গড় নিতে হবে, যে 2 + 8/2, এবং যেই সংখ্যাটা আসবে সেটাকে আমার প্রত্যেকটা অংশ থেকে বিয়োগ করতে হবে, মনে রাখতে হবে যেই সংখ্যাটা আসবে সেটাকে প্রত্যেকটা অংশ থেকে বিয়োগ করতে হবে। অর্থাৎ এখানে যেহেতু 2 + 8/2 +5 আসে, তাহলে আমি প্রত্যেকটা অংশে -5 দিব, কিন্তু যদি এখানে -5 আসতো সেটাকে আমি আবার মাইনাস করার ফলে সেটা প্লাস হয়ে যেত, তো আমি এখানে তখন 2, 5 যোগ করতাম। তো মনে রাখতে হবে যে গড়ের যেই মানটা আসবে ওই মানটাকে আমি প্রত্যেকটা অংশ থেকে, আমার অসমতার প্রত্যেকটা অংশ থেকে বিয়োগ করে দিব। তো এটাকে আমরা এখানে লিখতে পারি যে সব পক্ষে আমি -5 যোগ করে পাই। তো এখানে যা পাই তা হলো -3 <= 5 - x <= 3। তো এখানে যখন দেখা যাচ্ছে যে দুইটা একই সংখ্যা আসে, তো আমরা একই সংখ্যা যদি আসে তাহলে আমরা এখানে লিখতে পারি যে x = x - 5 (modulus of x - 5) = 3। এবার আমরা আমাদের একটা অনেক পরীক্ষা আসে একটা ইম্পর্টেন্ট ম্যাথ দেখব। এখানে বলা হচ্ছে যে x (modulus of x - 1) = 1/10 হলে দেখাও যে (modulus of x²-1) = 21/100। তো এটা আমরা কিভাবে দেখাতে পারি, এটা সাধারণত দুইটা পদ্ধতিতে দেখানো যায়। তো প্রথমে দেখি যে কিভাবে করা যায় এটাকে। এখানে যেহেতু পরম মান আছে আমরা পরম মান তুলে ফেলি, -1 ও -1/10 = x - 1 = 1/10।
দেন আমরা প্রত্যেকটা অংশে প্লাস ওয়ান করি, যাতে আমাদের এখান থেকে মাইনাস ওয়ানটা চলে যায়। তো প্লাস ওয়ান করলাম প্রত্যেক অংশে, আমাদের লেফট সাইডে আসে হচ্ছে 9/10, আর রাইট সাইডে আসে হচ্ছে এক্স এর লেফট সাইডে 9/10, রাইট সাইডে 11/10। এখন আমরা যদি, যেহেতু আমাদের প্রশ্নে আছে হচ্ছে স্কোয়ার, এক্স স্কোয়ার এর ভ্যালু বের করতে হবে, তাহলে আমরা প্রত্যেকটা অংশে স্কোয়ার করি। স্কোয়ার করলে পাওয়া যাবে হচ্ছে 81, সরি এখানে 81 হবে, 81/100 লেস দেন এক্স স্কোয়ার লেস দেন 121/100। দেন আমরা প্রত্যেকটা অংশে আবারও -1 করি, কেননা আমাদের প্রশ্নে বলা হয়েছে এক্স স্কোয়ার -1 এর মান বের করতে, তাহলে আমরা -1 করি। -1 করলে এখন পাওয়া যাবে, সরি এখানেও আবার ভুল, 81 হবে এখানে, -1 করলে পাওয়া যাবে যে -19/100 লেস দেন এক্স স্কোয়ার -1 দেন লেস দেন 21/100। এখন আমরা খেয়াল করি যে একটা সংখ্যা যদি -19/100 এর চেয়ে বড় হয়, তাহলে সে অবভিয়াসলি -21/100 এর চেয়ে বড় হবে। কেননা আমরা যদি আমাদের নাম্বার লাইনে খেয়াল করি, যে নাম্বার লাইন, তাহলে এখানে যদি হয় -19/100, -19/100 যদি হয় এখানে, দেন আমাদের -21/100 আরো লেফট সাইডে হবে অবভিয়াসলি এটা। তাহলে যেই সংখ্যাটা -19/100 এর চেয়ে বড়, সেই সংখ্যাটা অবশ্যই -21/100 এর চেয়ে বড়। তো এটা নিয়ে আর কি দরকার ছিল, এটা নিয়ে দরকার ছিল হচ্ছে যাতে আমরা আমাদের রাইট সাইড লেফট সাইডে ডিফারেন্ট সাইনের দুইটা একই সংখ্যা আসে, ডিফারেন্ট সাইনের দুইটা একই সংখ্যা আসে, আমরা এটাকে প্রমাণ দিয়ে আমাদের প্রমাণটা নিয়ে আসতে পারবো। এই জন্য এখানে -19/100 কে আমরা -21/100 দিয়ে রিপ্লেস করে দিলাম। তো এরপরে যেহেতু এখন উভয় পাশে একই সংখ্যা ভিন্ন চিহ্ন যুক্ত, তাহলে আমরা এখানে প্রমাণ চিহ্ন নিয়ে আসতে পারবো। আর প্রমাণ চিহ্ন নিয়ে আসলে এখন আমাদের এখানে প্রুফটা চলে আসে লাইক দিস। এখানে এখন হচ্ছে এক্স স্কোয়ার প্রমাণ এক্স স্কোয়ার -1 লেস দেন 21/100, যেটা আমাদের প্রমাণে দেখাতে বলছিল। এটার আরো একটা বিকল্প পদ্ধতি আছে, ওটা আর একটু ছোট, আমরা দেখি। এখানে আমরা প্রথমে আমাদের প্রদত্ত রাশিটাকে হচ্ছে আমরা সমীকরণ নাম্বার দিই 1। এরপরে আমরা জানি হচ্ছে যে 1+x যদি আমরা আনতে চাই, 1+x মানে হলো যে 1+2-1। তো 1+2-1 আমরা কিভাবে আনতে পারবো, যে এখানে যদি আমরা একটা 2 প্লাস করে দিই, তাহলে আমরা 1+x পেয়ে যাব। তো এখানে যেটা করি আমরা, যে 1-x+2 লিখি, আবার আমরা অসমতার স্বীকার্যগুলো থেকে জানি যে এখানে আমরা লিখতে পারবো যে 1, সরি অসমতা না, মডুলাস এর স্বীকার্য থেকে জানি আমরা এখানে লিখতে পারবো 1-x+2। তাহলে আমরা এখানে লিখি যে 1-x+2। এখন আমরা যেহেতু আমাদের এই প্রথম সমীকরণের উভয় পক্ষে 2 যোগ করলাম, তাহলে এখানে পাই হচ্ছে 1-x+2 ইজ লেস দেন 1/10+2। তো এখানে আমরা পাই হচ্ছে যে 1+x=21/10। এখন আমরা যদি এটাকে আমরা সমীকরণ নাম্বার দিই 2, এই দুটো সমীকরণ যদি আমরা গুণ করে দিই, তাহলে পাবো হচ্ছে যে বাম বাম পাশে পাবো x-1 x+1। তো এটা আসবে x²-1 a+b a-b সূত্র অনুসারে a+b a-b = a²-b², আর রাইট সাইডে যে সংখ্যাগুলো আছে ওগুলোকে গুণ করলে আমরা সরাসরি পেয়ে যাবো 21/100। তাহলে এভাবে আমরা এই অঙ্কটা প্রমাণ করতে পারবো।